হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন কষা। আমরা সবসময় ঘরোয়া যেভাবে চিকেন রান্না করি, আজকে চিকেনটা একটু ভিন্নভাবে আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এবার দেখা যাক কিভাবে রেসিপিটি বানানো যায়। আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনের কোষ পরিষ্কার করে এভাবে নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর ক্যাপসিক্যাম নিয়েছি। আমি ক্যাপসিক্যাম সবসময় বাজার থেকে কিনে ব্লান্ডার করে ডিপে রেখে দিই, যখন আমার প্রয়োজন হয় তখন আমি ডিপ থেকে বের করে নিই। এই ব্লান্ডার করা ক্যাপসিক্যাম চিকেনের সাথে দিলে দারুণ একটা কালার আসে। সাথে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি এবং কিছু মিক্স মশলা, যেখানে জিরে, ধনিয়া, গোলমরিচ এগুলো সব কিছু মিক্স থাকে। এখানকার দোকানগুলোতে মিক্স মশলার প্যাকেট পাওয়া যায়, নিশ্চয় বাংলাদেশেও পাওয়া যাবে। এখানে আমি দুইটা বেবি চিকেন নিয়েছি, বেবি চিকেনগুলো নর্মাল কারি সাইজের কাটা। আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। প্রথমে আমি পাতিল বসিয়ে দিয়ে আস্তে মশলাগুলো দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলোকে আমি হালকা একটু টেনে নিব। আমি ডাইরেক্ট তেলের উপর দেব না, কারণ এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করেছি, তাতে তেল ছিটে গায়ে পড়বে। একটু নেড়ে চেড়ে টালা হয়ে গেলে আমি এখন তেল দিয়ে দিব। আমি এখানে নর্মাল তেল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এই মশলাগুলো আমি কিছুক্ষণ তেলে ভাজার পর দারুণ একটা ফ্লেভার বাইর হয়। এরপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিব লবণ, দিব স্বাদ পরিমাণ মতো, আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ। আমি আদা এবং রসুন পেস্ট সমান পরিমাণে দিয়েছি। আমি এ পর্যায়ে চুলার আগুন কমিয়ে রেখেছি। এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো। আপনারা যেভাবে জাল পছন্দ করেন ঠিক সেভাবে কম বেশি দিবেন। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়েছি কারি পাউডার। চা চামচ দিয়েছি গরম মশলার পাউডার। এখন দিয়ে দিব ব্লান্ডার করা ক্যাপসিক্যাম। এতে করে রান্না করা চিকেনের কালার অনেক সুন্দর আসবে। আমরা যে কোনো রান্না করলে দেখতে ভালো লাগলে খেতেও আমাদের অনেক ভালো লাগে। এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে দিব। তারপর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলার গন্ধটা চলে যায় এবং পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আমি এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং মশলার পানি শুকিয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন এখানে দিয়ে দিব। আমি এখন চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে মশলার সাথে ভালো করে মিক্স হয়।
চিকেনগুলো একটু গরম হওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব মাঝারি আঁচে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চিকেনের ঢাকনা উঠিয়ে আবার দেখেছি যাতে চিকেনের নিচে পোড়া না লেগে যায়। আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবার চিকেনের ঢাকনা উঠিয়ে দেখলাম চিকেনের পানি শুকিয়ে আসছে। আমি চিকেনকে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এভাবে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট চুলাতে ঢাকনা ছাড়া কষিয়ে নিয়েছি চিকেনগুলো। এখন চিকেন থেকে তেল বের হয়েছে এবং পানিগুলো শুকিয়ে গেছে। আমি 2-3 মিনিট চিকেনগুলো কষিয়ে নেওয়ার পর গরম পানি দিয়েছি হাফ কাপ পরিমাণ। আপনারা অবশ্যই আপনাদের চিকেনের পরিমাণে পানি দিবেন, তবে বেশি পানি দিবেন না। আমি একটা টমেটো কেটে রেখেছি, এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো এবং দিয়ে দিব রসুনের কোষগুলো। আমি রসুনের কোষগুলোকে পরিষ্কার করে এভাবে নিয়েছি। এখন আমি আবার 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব চুলার আগুন ডিম রেখে, তা না হলে চিকেন নিচে দিয়ে পোড়া লেগে যাবে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম, চিকেনগুলো হয়ে গেছে সুন্দর নরম, রসুনের কোষও খুব সুন্দরভাবে নরম হয়েছে, একটু ভাঙে নাই। এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ পাতা এবং কাঁচামরিচ। এই পেঁয়াজ পাতাগুলো আমার গার্ডেনের। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। আমি এখন চিকেনের লবণ চেক করে দেখেছি, মনে হলো আমার আরেকটু লবণ লাগবে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা এবং কাঁচামরিচ দেওয়ার পর আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখেন চিকেনের কত সুন্দর কালার এসেছে। আমি এখন পরিবেশনের জন্য বাটিতে নিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল মজাদার চিকেন কষা। এই চিকেন রান্না করে রুটি বা গরম ভাতের সাথে খেতে অনেক মজা, সাথে একটু আচার দিয়ে খেলে তো আরও মজা পাবেন। আমরা সবাই সবসময় চিকেন রান্না করে থাকি, আর এই চিকেনটাকে যদি আমরা একটু মডিফাই করে রান্না করি নিশ্চয় খাওয়ার টেস্টেরও ভিন্নতা আসে। আর দেখেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। একরকম আমরা বা বাচ্চারা আমরা কেউই খেতে চাই না, একটু ভিন্নভাবে রান্না করলে নিশ্চয় আমাদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে খেতে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন, তাতে করে আমার নেক্সট ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।